আসসালামু আলাইকুম বন্ধুরা, রাত মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকের আমি বানাবো সিলভার কাপ মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি সিলভার কাপ মাছটা কেটে খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। ওই একই কড়াইতে আমি দিয়েছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি কুচি করা পেঁয়াজ, চেরানো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, সর্ষে বাটা, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, একটু জিরে বাটা, সরি জিরে বাটা নয়, জিরে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ আমি খুব ভালো করে কষিয়ে নেব। খুব সহজভাবেই বানাচ্ছি, বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানানো হচ্ছে। তো বন্ধুরা, খুব ভালো করে মশলাটা কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়েছে, এবার এখানে আমি পানি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটে গিয়েছে। এবার আমি ঢাকনাটা খুলে আগে থেকে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব ঝোলের মধ্যে। তারপরে রান্না করার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে আমি এটা 8 মিনিট মতো রেখে দেব। চুলার আঁচটা থাকবে আমার হাইতে। তো ফিরে এলাম 8 মিনিট পরে। এবার দিয়ে দেব ভাজা জিরে মরিচের গুঁড়ো। ভাজা জিরে মরিচের গুঁড়ো ছড়িয়ে আমি নামিয়ে নেব সার্ভ করার জন্য। তো বন্ধুরা, আজকে রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, কত ইয়াম্মি দেখতে হয়েছে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো দিন।